बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बंधुरा वेलकम बैक टू माय चैनल निपुंस किचन एंड ब्लॉग चैनल थे निपुण चट्टग्राम थे काछे दूरे जे जेखान थे आमार वीडियोटी देखछेन आशा करछी सबाई भालो आछेन सबार सुस्थता कामना करछी। देखते पाच्छेन आमी मशार जन्य बैट दिए मशा ताराच्छी। आसले ए बैटटा किन्तु खुबी उपकारी मशा मारार जन्य। এখন তো মশার উপদ্রব অনেকটাই বেড়ে গিয়েছে, তো আমি মশা মেরে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমি টুথব্রাশ দিয়ে আমার ফার্নিচারগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। আসলে ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো আমাদের জমে থাকে সেই কাজটা কিন্তু এই ব্রাশটা দিয়ে অনেক ভালো করে হয়ে যায়। আর যে শো ব্রাশগুলো রয়েছে শো ক্লিন করার, ওই ব্রাশগুলো দিয়েও আমি ফার্নিচার ক্লিন করে থাকি। এগুলো দিয়ে কিন্তু অনেক ভালো ফার্নিচারের কাজগুলো ক্লিন করা যায়। শো ব্রাশগুলো অনেকটাই সফট হয়ে থাকে, বেশি শক্তও হয় না একদম নরমও হয় না, তার জন্য এই ফার্নিচারের এই কাজগুলোর ভেতরে সহজেই ঢুকে যায় এবং ময়লাগুলো ক্লিন হয়ে যায়। তো টুথব্রাশ দিয়ে কিন্তু ফাঁকে ফাঁকে একদম ছোটোখাটো জায়গাতেও ঢুকে যায়, তার জন্য এটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আশা করছি সাথেই থাকবেন, দেখতে থাকুন, আমি আমার সব ফার্নিচারগুলো ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ফ্রেন্ড, আমি এখানে আপনাদের সাথে প্রথমে শেয়ার করেছি একটা ফিশ কাটলেট বানিয়েছি। তো ফিশ কাটলেটটা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একদম কাটা ছাড়িয়ে নিয়েছি। তো ফিশ কাটলেট বানানোর জন্য আপনারা যে মাছগুলোতে কম কাটা হয় ওই মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটা আলুকে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি, ধনে পাতা কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা দিলে গ্রাহণটাও ভালো হয় এবং টেস্টটাও অনেক বেশি হয়। তো এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি এবং ময়দা আর একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। আপনাদের সাথে সব উপকরণগুলোই বলে দিলাম ফ্রেন্ড। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, এগুলো আমার কোট করার ক্ষেত্রে কাজে লাগবে। এখানে আবার বলে দিচ্ছি, আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখানে এই মশলাটা ইউজ করবো, আর কিছুই দিব না, কিন্তু এটা দিলেই কিন্তু অনেকটাই আর কোনো কিছুই লাগে না। তো আপনারা চাইলে সামান্য জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে জিরের গুঁড়োটা আমার এখানে দিলে ভালো লাগে না তাই আমি দিইনি, আপনারা চাইলে কিছুটা পরিমাণে অ্যাড করতে পারেন। তো ফ্রেন্ড, এখানে আমি লবণ অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি। জাস্ট এই উপকরণগুলো দিব, আর একটু লেবুর রস অ্যাড করে দিব। লেবুর রসটা দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, মাছের ক্ষেত্রে কিন্তু লেবুর রসটা অনেক বেশি ভালো লাগে। তো ফ্রেন্ড, আমি মাছগুলোকে কিন্তু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আপনাদের সুবিধার ক্ষেত্রে আবার বলে দিয়েছি। হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে আমি কাঁটাটা ভালো মতোই ছাড়িয়ে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি। একটা আলুকেও আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি মাখিয়ে নিব ভালো মতো, তারপর ফিশ কাটলেটের সাইজটা আমি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটলেটের সাইজটা দিতে পারেন, ডিজাইনটাও দিতে পারেন। আমি চার কোণা করে বানিয়ে নিব, আপনারা চাইলে তিন কোণা চার কোণা যেভাবে বানাতে চান ওইভাবে বানিয়ে নিতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। মাখানো আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি কাটলেটের সাইজটা দিয়ে দিব।
আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলো রেসিপি আপলোড করা আছে। ফিশ কাটলেটের রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু আমার পেজটা ঘুরে আসতে পারেন। আমি মূলত এই চ্যানেলে আমি আমার রেসিপিগুলোই আপলোড করতাম ঘরে থাকা উপকরণ দিয়ে। এভাবেই সামান্য উপকরণ দিয়ে অসাধারণ কিছু রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার পেজটা ঘুরে আসবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমি কাটলেটের সাইজটা ডিজাইনটা করে নিচ্ছি, তো আমি চার কোণা করে করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আসলে এই চ্যানেলটাতে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং অনেক কষ্ট করেছি, সেই অনুযায়ী কোনো সফলতাই পাইনি। আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনাদের সাহায্য ছাড়া কিন্তু কখনোই টিকে থাকা সম্ভব না। তো মাঝে মাঝে কিন্তু আমি হাল ছেড়ে দিই এবং ভিডিও আপলোড করা বন্ধ করে দিই মাঝে মাঝে। তো মাঝে মাঝে আবার মনে হয় না অনেক কষ্ট করলাম আর একটু করে দেখি, তো এভাবে করেই আমার পথ চলাটা। কিন্তু তো আপনারা চাইলে কিন্তু আমাকে হেল্প করে আমার চ্যানেলটার চ্যানেলটাকে সাপোর্ট করতে পারে। আপনারা আমার চ্যানেলের পেজটা কিন্তু ঘুরে আসতে পারেন। তো চাইলে আপনারা আমার আজকের ভিডিওর কোনো অংশ বা প্রিভিয়াস ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতেই পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশেই রাখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান বক্তব্য। কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমার কষ্ট করে করা। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, লাইকটা দিতে কিন্তু কখনোই ভুলবেন না। আপনার একটা লাইকের কারণে কিন্তু আমি অন্যান্য আপুভাইদের কাছে পৌঁছে যেতে পারবো। তো ফ্রেন্ড, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার কাটলেটগুলো রেডি করা হয়ে গিয়েছে। তো এখন আমি কাটলেটগুলোকে কোট করে নিব। এখানে আমি একটা র্যাপার দিয়ে দিয়েছি একটা থালির উপর। তো এখন আমি আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেন করতে পারেন। তো আমি ফ্রোজেন করার জন্য একটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিয়েছি, এখন কোট করে নিচ্ছি। প্রথমে আমি ময়দার ভিতর দিয়ে দিয়েছি, আমি দুইবার করে কিন্তু কোট করে নিব ময়দাতে। তো প্রথমে ময়দাতে দিয়েছি, তারপর আমি ডিমের মধ্যে দিয়ে দিব। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর আবার কিন্তু ময়দাতে দিয়ে দিচ্ছি। আপনারা আমার প্রথমে ফিশ কাটলেটের যে ভিডিওটা দেখছেন, প্রথমে দেখেছেন তো দেখে বুঝতে পেরেছেন কতটাই ফুলে গিয়েছে এবং দেখতে কতটাই সুন্দর লাগছে। আসলে দুইবার কোট করলে এভাবে জিনিসটা অনেক বেশি সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে। আসলে দেখতে যে জিনিসটা ভালো হবে, দেখবেন খেতেও কিন্তু সেই জিনিসটা অনেক বেশি ভালো হয়। তো ফ্রেন্ড, এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিয়েছি এবং ভালো করে কোট করে নিব। একদম সিম্পল হইতে দেখানোর চেষ্টা করেছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একদম সিম্পলভাবে দেখিয়েছি, তবে খেতে কিন্তু অসাধারণ। আমি এভাবেই কিন্তু সিম্পল হইতে সবকিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে। আমার কোট করা হয়ে গিয়েছে, তো আমি রেখে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটাই সুন্দর হয়েছে। এই কোটিংটা কিন্তু সুন্দর হলে বাজার পরও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। প্রথমে আমি ময়দাতে দিয়েছি, তারপর আমি ডিমে দিয়ে দিব। আবার আমি ময়দাতে আরেকবার কোট করে নিব। ময়দাতে কোট আমি ডিমের মধ্যে দিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিয়েছি, এখন কোট করে রেখে দিই। তো ফ্রেন্ড, এভাবে করে আমি প্লাস্টিক রেপারে যেভাবে রেখে দিচ্ছি, এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং শক্ত হয়ে এলে আপনারা প্যাকেট করে যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে নেবেন, তারপর আপনারা চাইলে
সংরক্ষণ করতে পারেন। তো ফ্রেন্ড দেখেই বুঝতে পারছেন আমি সবগুলো কোট করে নিয়েছি এবং ডিপ ফ্রিজে রেখে দিব, যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজব। ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি এগুলো শক্ত হয়ে গেলে একটা পলিথিনে করে রেখে দিতে পারেন বা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। এগুলো আমি এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ভেজে নিচ্ছি। তেলটাকে মিডিয়াম হিটে একটু গরম করে নিয়েছি, এখন আস্তে আস্তে করে ভেজে নিব, কারণ যদি তেলটা বেশি গরম হয় তাহলে উপরটা কালো হয়ে যাবে, ভেতরটা সুন্দরভাবে হবে না। তার জন্য মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিলে ফুলে উঠবে, দেখবেন অনেকটাই সুন্দর লাগবে। এই যে ফ্রেন্ড দেখে বুঝতে পারছেন কতটাই সুন্দর হয়েছে, একদম ফুলে গিয়েছে এবং দেখতেও অনেকটাই লবণীয় মনে হচ্ছে। তো ফ্রেন্ড আমি এভাবে করেই সবগুলো ভেজে নিয়েছি, কতটাই ফুলে গিয়েছে দেখে বুঝতে পারছেন ফ্রেন্ড, খেতেও কিন্তু অনেকটাই মজার। তো আপনাদের সাথে একটু কাছ থেকে শেয়ার করে দিচ্ছি। তো আশা করছি সবার কাছেই আমার এই রেসিপিটা ভালো লাগবে, কারণ অনেক সহজ হইতে এবং অনেক সিম্পল হইতেই আমি দেখানোর চেষ্টা করেছি। যে উপকরণগুলো আমি অ্যাড করেছি সবগুলো উপকরণই কিন্তু সবার ঘরেই থাকে। তো ফ্রেন্ড তা পরবর্তীতে আমি আমার পুরাটা ঘরকে গুছিয়ে নিয়েছি, সবগুলো ফার্নিচার আমি ক্লিন করে নিয়েছি, আমার যাই আছে তাই আমি ক্লিন করে নিয়েছি, আহামরি কিছুই নেই আমার কাছে। আমি খুবই সিম্পল, আমি যেমন সিম্পল রান্না করি তেমনি আমার সব কিছুই কিন্তু সিম্পল। তো আমি সব কিছু একটু ডাস্টগুলো ঝেড়ে নিয়েছি, তো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে নিচ্ছি, কারণ অতটুকু মোছামুছি বা ঝাড়াঝাড়ি দেখালে হয়তো বা আপনাদেরও সময় চলে যাবে, আমারও দেখাতে ভালো লাগছে না। তো তার জন্য আমি এই সবগুলো ক্লিন করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ম্যাটটা, এগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি কুশি দিয়ে, এগুলো কুশি কাটার ম্যাট, এটা আমি গ্লুগান দিয়ে বানিয়ে নিয়েছি, আর এটাও কুশি কাটার ম্যাট। সবগুলো নিচে যে ম্যাটগুলো দিয়েছে এগুলো সব আমি বানিয়ে নিয়েছি। তো ফ্রেন্ড আমি সবগুলো ফার্নিচার ক্লিন করে নিয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি যেভাবে আসলে সিম্পলভাবে থাকি ওইভাবেই আমি শেয়ার করছি, কোনো গোছানো বা আমি যেভাবে প্রতিদিন থাকি ওইভাবেই শেয়ার করে নিয়েছি আপনাদের সাথে। তো ফ্রেন্ড আপনাদের কাছে যদি আমার এই ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় বা আমার পেজে গিয়ে আমার ভিডিওর অনেকগুলো ভিডিও রয়েছে তার মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলে আমাকে আপনাদের পাশেই রাখতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইকটা দিতে কখনোই ভুলবেন না ফ্রেন্ড, কারণ আপনার এই একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন এটাই আশা করছি। এখানে আমি আমার সবগুলো ফার্নিচার ক্লিন করে নিয়েছি, আমার ব্যাট গুছিয়ে নিয়েছি। তো আমি টুকিটাকি সেলাই করি তার জন্য সেলাই মেশিনটাই রেখেছি, আর আমার বাবুর পড়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আমি মুছে নিয়েছি। তো ফ্রেন্ড আশা করছি আপনাদের কাছে আমার কাজগুলো ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি পাশে থাকতে পারেন, আপনারা সবাই আমাকে বন্ধু করে নিতে পারেন। তো এখানে পরবর্তীতে আমি আমার বেডরুমে চলে এসেছি, এখানে আমার আলমারিটা একটু ক্লিন করে নিচ্ছি, এখানে তত বেশি ময়লা নেই, জাস্ট আমি একটু একটা ন্যাকড়া দিয়ে জাস্ট একটু মুছে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেকটাই কিন্তু ইউটিউবে কাজ করেছি, অনেকটা সময় দিয়েছি এবং এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় সবার। তো একজন ভিডিও যে বানায় সেই জানে কিন্তু ভিডিও বানাতে কতটাই কষ্ট। তো আপনারা চাইলে আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশেই রাখতে পারেন। তো আপনাদের সহযোগিতা আশা করছি, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।